দেখুন, আমি অবশ্যই আপনাদের সাথে একই মত যে অভূতপূর্ব ঘটনা ঘটল ভারতবর্ষের ইতিহাসে। এর আগে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। আমরা যতটা জানতে পারছি, আপনারা জানেন সকল ভিভিআইপি মানুষদের সিকিউরিটি নিয়ে কতগুলো নিয়ম কানুন থাকে, প্রশাসনিক টার্মে তাকে ব্লু বুক বলা হয়। সেই ব্লু বুকের 13টি নিয়ম এক্ষেত্রে উলঙ্ঘিত হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এবং পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এই নিয়মগুলোকে উলঙ্ঘন করা হয়েছে। আর বিরোধীরা যে অপপ্রচার করছেন যে সেখানে লোক ছিল না, যারা এই কথা বলছেন তারা হয় রাজনৈতিকভাবে খুবই নবীন। কারণ যদি লোক না থেকে থাকে তাহলে পাঞ্জাব সরকারের উচিত ছিল বা কংগ্রেস সরকারের উচিত ছিল রাস্তা ফটাফট ক্লিয়ার করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সেই ফাঁকা মাঠে সভা করতে দেওয়া। রাজনৈতিক সেন্স তাই বলে। যদি তারা সেটা না করে থাকেন তাহলে তাদের রাজনৈতিক বুদ্ধির অভাব বলে সবাই মনে করবে। যে কোনো সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে যুক্ত, যারা রাজনীতি সামান্য একটু বোঝেন, আমি অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে তাই করতাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁকা মাঠে সভা করতে নিয়ে যেত। অতএব বিরোধীদের যে অভিযোগ, এই অভিযোগ ধোপে ডেকে না। আপনারা তার মধ্যে আজকে সকালবেলা জানতে পেরেছেন খালিস্তানিদের পক্ষ থেকে ভিডিও জারি করে দাবি করা হয়েছে তারা এই সিকিউরিটি ব্রিজ যে হয়েছে তার সাথে তারা যুক্ত, তারা করেছেন এবং তারা ধমকিও দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী দিনে ইন্দিরা গান্ধী আমাদের প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রীর মতো অবস্থা করা হবে। আমরা এর প্রতিবাদে প্রত্যেকটি জেলায় কিছু কর্মসূচি নিয়েছি। প্রত্যেক জেলাতে কোভিড বিধি মেনে আমরা যে সংখ্যা বলে দেওয়া আছে সেই সংখ্যা নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করব, মশাল মিছিল বা মোমবাতি মিছিল করব। এবং আমাদের মহিলা মোর্চার দিদিরা বোনেরা তারা আজ এবং আগামীকাল, বিশেষত আগামীকাল, কারণ আমরা শেষ বেলায় সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিভিন্ন মন্দিরে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি বলতে পারেন। আমরা মাননীয় যারা আমাদের দিদিরা বোনেরা আছে তারা বিভিন্ন মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে এক ঘন্টা ধরে। আমরা বলেছি খালিস্তানি জঙ্গিরা একটি ভিডিও জারি করে ক্লেম করেছে, সেহেতু বহু আন্দোলন হতো। মুখ্যমন্ত্রী এখানে রাস্তার পাশে চাকরি প্রার্থী যারা আছে তারা রাস্তা বন্ধ করে দিতে পারেন, পুলিশ কি তাদেরকে রাখেন, পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে রাস্তাটাকে হটিয়ে দেন, দরকার পড়লে লাঠি চার্জ করে হঠাৎ। তো মাত্র 10-12 জন কৃষকও ছিল না সেখানে। একটি রাজ্যের পুলিশ প্রশাসনের পক্ষে প্রধানমন্ত্রীর গন্তব্যস্থলের যে রাস্তা, সেই রাস্তা থেকে কি 10-12 জন কৃষককে সরিয়ে দেয়া, গ্রেপ্তার করে সরিয়ে দেয়া, লাঠি চার্জ করতে কথা কথা কেউ বলছে না, কিন্তু গ্রেপ্তার করে বা কথা বলে সরিয়ে দেয়া কি যেত না? এই সাধারণ প্রশ্নটুকু কিন্তু সমগ্র ভারতবাসীর মনে জেগে উঠেছে এবং তারা বলছে যে এটা কি ডেলিভারি বিচ্ছেদকৃত ভাবে করা। এবং শুধু তাই নয়, ফ্লাইওভার মনে রাখবেন যে কোনো সুরক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ভিভিআইপি সুরক্ষার ক্ষেত্রে খুব উইক এবং সেন্সিটিভ একটি জায়গা। সেখানে কনভয় আটকানো হয়েছে যেখান থেকে পাকিস্তানের মানে দূরত্ব, সীমানার দূরত্ব খুব সামান্য ছিল, মানে হাউ মানে এয়ারে এলে পরে কয়েক মিনিটের মধ্যে সেখানে স্ট্রাইক করা যেত এয়ারপোর্ট। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য এটা যথেষ্ট বিপদ সংকুল জায়গা বলে বিশেষজ্ঞরা মনে করছে। দেখুন, এসপিজি আপনার লোকাল ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করেন। এসপিজি ভারতবর্ষের যে কোনো জায়গায় যে অঙ্গরাজ্যে যান না কেন, সেই অঙ্গ যদি পশ্চিমবঙ্গেও হতো, তারা তাদের নিয়ম কানুনগুলো সেখানকার রাজ্য সরকারকে বা পুলিশ প্রশাসনকে জানাবে, ডিজি পুলিশকে জানাবে এবং তার অনুসারে তারা ব্যবস্থা নেবে। কিন্তু যে কর্পোরেশন এসপিজির দরকার লোকাল লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকবে, তা কিন্তু গতকাল আমরা পাইনি, লক্ষ্য করিনি। এবং আমরা বারবার বলছি, ব্যক্তি নরেন্দ্র মোদীর সাথে কারো মতবিরোধ থাকতে পারে, কেউ তাকে পছন্দ করতে নাও পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, কালকে যে ঘটনা ঘটেছে এই সমগ্র ভারতবাসীর অপমান। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি জনগণের ভোট পেয়ে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী, কারণ 2000 সালে তিনি প্রধানমন্ত্রী হননি। স্বাভাবিকভাবেই গণতন্ত্রের বিরাট বড় কালো দিন হিসেবে আমার মনে হয় গতদিন গতকালের দিন থেকে মনে রাখা হবে। কিছু হবে আদৌ সংগঠনে? দেখুন, তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হওয়ার চেষ্টা করছে। এখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেখেন বটে, কিন্তু সেটা অনেকটা ওই সোনার পাথর বাটির মতো আর কি। তো
স্বাভাবিকভাবেই এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা ত্রিপুরা এবং গোয়া এই দুটি ছোট রাজ্য এই ছোট রাজ্যকে টার্গেট করে সেখানে যাচ্ছে। আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস ওখানে বিন্দুমাত্র দাগ পাঠাতে পারবে না। ত্রিপুরা তো আমরা দেখলাম গতদিন অভিষেক বাবুও সেখানে গেছিলেন, অভিষেক ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, ওনার সিকিউরিটির থেকে লোকের সংখ্যা কম ছিল, ওনার সাথে যতজন সিকিউরিটি ছিলেন তার থেকে এয়ারপোর্টের লোকের সংখ্যা কম ছিল। তারপরে সেখান থেকে যথারীতি ফিরে এসে কিন্তু পলিটিক্যাল টুরিজম করছেন, ভালো ঘোরাফেরা করা ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, ঘুরুন, কিন্তু রাজনৈতিক ভাবে কোনো লাভ হবে বলে মনে হয়। প্রশাসনিক সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, সর্বত্র বলা হচ্ছে, রাজ্য সরকার তাই জানাচ্ছে। দেখুন রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে, তারা মেলা করাতে চায় কি চায় না, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন একটা প্রেশার স্বরূপ হয়ে গেছে। আমি আগেও বলেছি যেহেতু এবার বিধানসভা নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের ভোট পাননি, সেহেতু এখন তাকে নিজেকে এবং নিজের পরিবারকে বেশি হিন্দু প্রমাণ করতে হচ্ছে। গোয়াতে গিয়ে মন্দিরে ঘুরতে হচ্ছে, ত্রিপুরায় গিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিতে হচ্ছে, যা আগে কোনো করতেন না সাধারণত মমতা ব্যানার্জী, এবং সেই তারই সূত্র ধরে গঙ্গাসাগর মেলাকেও যেমন তেমন করে যাতে চালানো যায়, কোনোভাবে যদি হিন্দু বিরোধী তকমা না লাগে সেই জন্যই চেষ্টা করছে। দেখুন আমি আগেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আগে হলে, এই নির্বাচনের আগে হলে এক মিনিটও সময় দিতেন না গঙ্গাসাগর মেলা বন্ধ করার জন্য, যেহেতু এই নির্বাচন বিধানসভা নির্বাচন তিনি ভালোভাবেই জানেন, পরিষ্কারভাবে জানেন, এবং তৃণমূল কংগ্রেসও জানেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট তারা পাননি, সেহেতু তারা ডিসিশন নিতে একটু দেরি করছেন, গড়িমসি করছেন বলে আমার মনে হয়। কিন্তু সিদ্ধান্ত রাজ্য সরকারকেই নিতে হবে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত জনগণকে জানিয়ে দেওয়া উচিত, এবং অবশ্যই জনগণের স্বার্থের কথা বলবে। গোটা বিষয়টাকে কি চোখে দেখছেন? দেখুন নেতায় যে ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন, সেই সময় শুভেন্দুদা সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে নেতৃত্ব দিয়েছে, এবং শুভেন্দুদা সেখানে পাল্টা লড়াই করে সেখানে আন্দোলন করে সে বিষয়গুলো সেই সময় দেখেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতাই দিবস পালন করবে, আমরা তো বহু আগে দেখেছি তৃণমূল কংগ্রেস এখন দেখছি যে শহীদ দিবস পালন করে, সে তো কংগ্রেসের শহীদ দিবস ছিল, সেটাকে হাইজ্যাক করে নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস অন্যের ট্রেন্ড খুব সহজেই নিতে পারে, কিন্তু মূলত সবাই জানেন যে নেতাই দিবসে শুভেন্দুদাই মূলত আন্দোলন করেছিলেন এবং সেই দিকে নেতৃত্ব। দেখুন ভোটে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় পশ্চিমবঙ্গে লোকাল বডিতে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাবা মানে আকাশ কুসুম কল্পনা করা, তবুও যদি হয় তাহলে হিউজ ভোটিং পার্সেন্টেজ কম হওয়ার কথা। কিন্তু আমার বিশ্বাস যতটুকু এবং আমার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা আছে, যতটুকু ভোটিং পার্সেন্টেজ কম হবে তার অনেকটাই তারা ছাপ্পা মেনে মিশিয়ে দেবে। সমীকরণ কিনা সে অঙ্কের মাস্টারমশাই ঠিক আছে, তারা আমাদের পার্টির সম্মানীয় নেতৃত্ব এবং আমাদের বিধায়ক, তো তাদের যদি কোনো অসুবিধা থাকে না থাকে তা দলকে জানাতে পারেন, দলকে যে কোনো জায়গায় জানাতে তারা ফ্রি, আমাকেও জানাতে পারেন, উপরেও জানাতে পারেন, যদি মনে হয় যে তারা আমাকে জানিয়ে স্যাটিসফাই হচ্ছেন না উপরে জানাতে পারেন। আমার বক্তব্য শুধু এইটুকুই, তারা দলের মধ্যে জানান তাদের কি সমস্যা, সর্বভারতীয় সভাপতিকেও জানাতে পারেন এই সমস্যা, সেই সমস্যার সমাধান করা সম্ভব। যদি আমাদের নিজেদের মধ্যে মতবিরোধ, মনোবিরোধ না থাকে, মতবিরোধ তো থাকতেই পারে, কিন্তু মনোবিরোধ যদি না থাকে তাহলে পরে সমস্ত কিছু মেটানো সম্ভব এবং আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। দেখুন রাজ্য সরকারের ভারের মা ভবানী আমরা আগে বলেছিলাম, এবং প্র্যাকটিক্যালি মুখ্যমন্ত্রী বহু জায়গায় নিজে স্বীকার করেছেন, অ্যাকসেপ্ট করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য আগামী দু বছর তার কাছ থেকে তার বিধায়করা চাইতে পারবেন না, তিনি এটা বলে দিয়েছেন অলরেডি। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অবস্থা যে খুব খারাপ অর্থনৈতিক অবস্থা তা আমরা বুঝতে পারছি এবং জনগণও বুঝতে পারবেন বেশ মানে কিছুদিনের মধ্যে। বহুদিন হলো আমাদের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী তাদের ডিএ বন্ধ, ডিএ তারা পান না, তাদের অবস্থা তো মানে এত শোচনীয় অবস্থা পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বিগত বেশ কয়েক বছরে আমরা তো অন্তত পক্ষে দেখিনি, এখন শিক্ষক শিক্ষিকারা যে জায়গায় পৌঁছে গেছেন এবং যে পরিমাণ ডিএর ডিফারেন্স হয়ে গেছে, এবং সেই টাকা দিয়েই এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে বলে অনেকে মনে করছেন, এবং সেই জন্য রাজ্য সরকার ভারের মা ভবানী। তবে বিগত কয়েকদিনে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত রাজ্য সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ পেয়েছে বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি,
যে মদ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং বর্তমান যাই বলুন না কেন সেই মদের মাধ্যম। তো স্বাভাবিক সেক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু কিছু রেভিনিউ ইনকাম হয়েছে এবং রাজ্য সরকার কিন্তু চাইলে আমার মনে হয় কিছু খরচ পাতি করতে পারে। আমি গোটাটা নিয়ে জানতে চাইছি, এটা নিয়ে রিয়াকশন হয়েছে, গোটাটা নিয়ে জানতে চাইছি কি অবস্থা দলের, কি চাইছেন, কি করতে পারবেন আপনি এই জায়গাটা নিয়ে। দেখুন আমাদের দলের তো সাংগঠনিক কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে সমস্ত কিছু হয়, কারো সেই বিষয়ে কোনো মতবিরোধ থাকতে পারে সেটা দলের মধ্যে তারা জানাতে পারে, সেই জন্য তারা প্রয়োজনে আমাকেও জানাতে পারেন, সংগঠন মন্ত্রী আমাদের যিনি আছে সংগঠন সম্পাদক তাকেও জানাতে পারেন, চাইলে আমাদের বিজেপির যে গণতন্ত্র আছে তারা আমাদের উচ্চ নেতৃত্বকেও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই।